সমিতির পক্ষ থেকে অনিন্দনকে ডাকবো মহারাজ স্যার হাতে আমাদের ভবতারিণী দক্ষিণেশ্বরের ভবতারিণী একটা ছোট্ট মূর্তি তুলে দিচ্ছে অরিন্দম। অরিন্দম কোথায় আছো একটু এসো। দাদা এদিকে একটু তাকান, দাদা এদিকে একটু তাকান, থ্যাংক ইউ দাদা। খালি করে চেষ্টা খালি করে কমিটির পক্ষ থেকে একটা ছোট্ট মা ভগবতারিণী আমি যে ঘুমিয়ে দেখতে পারি দেবাশিষ, আমি দেবাশিষাকে এখানে এসছে, আমি হাতে সময় খুব কম, জাস্ট একটু ধুলাই দেবাশিষা যদি একটু। নমস্কার, বৃষ্টি যে কোনো সময় নামবে তার আগে আমাদের দ্রুত চলে যেতে হবে এবং সৌরভ গাঙ্গুলি যে এসেছে শেষ পর্যন্ত যে আসতে পেরেছে এর জন্য সত্যি সত্যি আপনারা একটু আগে একটা বাঘ দিলেন, একবারে বাংলার বাঘকে দিলেন এক বাঘ সাজিয়ে, আর একটা দিলেন মা ভবতারিণীর মূর্তি। একদিকে মা দুর্গার উদ্বোধন করে আসার পর মা ভবতারিণী, আমি এই দুটো দেবতার কাছে আপনাদের সবাইকে প্রার্থনা করতে বলবো একটাই ব্যাপারে, যেন সৌরভ গাঙ্গুলি ICC চেয়ারম্যানের হওয়ার পথটা যেন একদম বাঙালির পতাকা, আমি এভাবেই ওকে দেখি, 5 বছর বয়স থেকে ওকে দেখে আসছি, আজ 50 পেরিয়ে হয়ে গেল, এতগুলো বছর ধরে কেউ যদি ভেবে থাকেন যে সৌরভ গাঙ্গুলি প্রথমে সিএবি সেক্রেটারি তারপর সিএবি প্রেসিডেন্ট এখন যদি ICC প্রেসিডেন্ট না হয় তাহলে বৃত্তটা কমপ্লিট হবে না। সুতরাং এই পুজোয় আমার দুটো প্রার্থনা, এক বৃষ্টি যেন না হয় আর দুই যেন ICC চেয়ারম্যান হওয়ার পথটা একদম মুসলিম এবং এই পাড়ায় প্রথম এলো বাবা আসতেন চন্ডিকা চন্ডিকাঙ্গুলি আসতেন কিন্তু ছেলে এলো এত বছর পর এবং আসার পরই আমি দেখলাম গোটা পাড়া হাসছে, বৃষ্টি হচ্ছে না, এসবই কিন্তু ঈশ্বরের আশীর্বাদ। আরও যদি বৃষ্টি না হয় সৌরভ আবার নিশ্চয়ই পরে আসবে, আমি ওকে বলে দিয়েছি যে ICC চেয়ারম্যান হওয়ার পর প্রথম সংবর্ধনাটা আমি দেব সে কলকাতার যে কোনো এক জায়গায় এবং আপনারাই আমন্ত্রণ আপনারা ভালো আর যার জন্য এই কি বলবো এই এই আয়োজন সেই দেবমালা সম্পর্কে বলতে গেলে আমার মধ্যে 3 ঘন্টা লাগবে, কোনো কারণ সম্পর্কে আমি জানি না, আমি মনে করতে পারি কোনো সন্দেহ নেই। আর দেবমালা সম্পর্কে আর কোনো একটা কথা বলে রাখি, লর্ড এখন আমরা ঢুকি না, আমার অত আমি ঢুকি কেন বলুন তো, তার কারণ ও আমাকে গোটা মাঠ ঘুরিয়ে দেখিয়েছে কোথায় কোথায় ও রান করেছে কোথায় কোথায় কি বসেছে না বসেছে, আগে তো ও দুর্দান্ত ধারাভাষ্য ছিল এবং আমি বলছি যে ওর মতো ধারাভাষ্য এখন পর্যন্ত ভারতবর্ষে আসেনি, আপনারা নিশ্চয়ই একথা মেনে নেবেন। ওই লর্ডস ঢোকার মুখে একটা গেট আছে গ্রেস গেট, সেই গ্রেস গেটে 87 সালে কৈলাস ভাটানি দলের হয়েছিল এবং ওকে দেখতাম ও বসে আছে, আরো একজন বসে আছে সেও কিন্তু আমাদের সঙ্গে মঞ্চে আছে সঞ্জয় দাস, সঞ্জয় দাস হাতটা তোলো, এরা ও খেলতে পারেনি কিন্তু লাবণ্যময় ব্যাটিং করতো এরা দুর্ভাগ্য কিন্তু এখনো সৌরভের একেবারে ছায়াসঙ্গী হিসেবে থাকছে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, অনেক অনেক শুভেচ্ছা আর পুজোটা ভালো করে কাটান, অল দ্য বেস্ট। চট করে সঞ্জয় দাসের হাতে একটা ছোট্ট মেমেন্টো পক্ষ থেকে তুলে দিচ্ছে কাজল দাস, চট করে খুব তাড়াতাড়ি সময় কম, দাদার বিগ ফ্যান দেখতে পাচ্ছ, সময় খুব কম, দাদার দাদার ভিডিও দেখো খেলা দেখো। আমি সেক্রেটারি অনিলিয়া দিকে ডাকবো সামনে, তানিয়া তানিয়া মহারাজদার সঙ্গে না মানে এই মানুষটাকে আমি দেখছি যতদিন ধরে তানিয়া কিন্তু সাইলেন্টলি ও সমস্ত কিছু সাক্ষী এবং ও কিন্তু সবচেয়ে বেশি যে সুস্থ দেখতে পাচ্ছেন ভালো দেখতে পাচ্ছেন সেটা ওর জন্য, ও ভীষণ যত্ন নেয় মহারাজদাকে, ও নিজের দাদা তো সেইভাবে দেখে, আমি তানিয়াকে একটু দেখে নেবো এখানে একটা ছোট্ট উপহার কমিটির পক্ষ থেকে
পোডিয়ামে এবার মহারাজা কোন পোডিয়াম প্লিজ উপস্থিত সবাই আপনারা যারা এখানে আছেন আমি বেশি সময় নেবো না কারণ হয়তো বৃষ্টি আসবে কিছুক্ষণ বাদে আপনাদের দুর্গা পুজো খুব ভালো কাটুক বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো তাই সবাইকে নিয়ে আনন্দে কাটাবে এই রাজপুর লেবুতলা সার্বজনীন দুর্গা উৎসব আমি এদিকে আগে কোনো দিন আসিনি তাই প্রথম এলাম দেববাল্লোর বাড়ি দেববাল্লোকে আমি বহুদিন ধরে চিনি তবে নর্মালি কোনো পুজোয় খুব একটা যাই না আমার বাড়ির পাশে খুব বড়ো পুজো হয় কিন্তু দেববাল্লোর জন্য এখানে আসা আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের পুজো খুব ভালোভাবে কাটুক আশা করবো পুজোতে বৃষ্টি যাতে না হয় কারণ বাঙালির শ্রেষ্ঠ উৎসব আমরা সবাই সারা বছর এই দুর্গা পুজোর দিকে তাকিয়ে থাকি তাই সুস্থ থাকবেন ভালো থাকবেন একটুখানি দাদার ফ্যান দেখতে চলে যাচ্ছে দাদার অটোগ্রাফ নেওয়ার জন্য কি অবস্থা দেবে না আচ্ছা।